এজিং প্রসেস তো আসলে সবার জীবনেই আছে, এটি তো আসলে বন্ধ করা সম্ভব না। তো কিভাবে অ্যান্টি এজিং প্রসেসে এই ধরনের ট্রিটমেন্টগুলো কাজ করে, বা পিআরপি ছাড়া আর কোনো চিকিৎসা রয়েছে কিনা? যেটা প্রথমেই বললাম যে অ্যান্টি এজিং সার্ভিসের জন্য যারা হচ্ছে বোটক্স ফিলার্স ভয় পান বা হচ্ছে নিতে চাচ্ছেন না আর্টিফিশিয়াল কিছু, তাদের জন্য বেস্ট অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি। আপনি পিআরপিটা মান্থলি একবার করে করবেন, এবং এটা হচ্ছে আপনি মেনটেনেন্স হিসেবেই করবেন, কারণ আপনার বয়স তো থেমে থাকবে না। যেহেতু আপনি অন্য কোনো ধরনের ট্রিটমেন্টে যাচ্ছেন না, পিআরপিটা মেনটেনেন্সের জন্য আপনি একটা ফেশিয়াল না করে পিআরপিটা আপনি রেগুলার আপনার রুটিনে ঢুকিয়ে ফেলতে পারেন, এটা একটা ব্যাপার। আর অ্যান্টি এজিং পিআরপি ছাড়া যেগুলো অপশন আছে এগুলো দেখা যায় যে এক একটা হচ্ছে ক্যাটাগরি আছে, যে রিঙ্কেলসের জন্য আমরা এক ধরনের ট্রিটমেন্ট করি, রিঙ্কেলসের মধ্যে আবার ভেদ আছে, যে স্ট্যাটিক রিঙ্কেলস যেগুলো হচ্ছে নর্মালি আপনি যখন কোনো এক্সপ্রেশন দিচ্ছেন না তখন আপনার ঝুড়ি ঝুড়ি রিঙ্কেলস দেখা যাচ্ছে, আর ডাইনামিক রিঙ্কেলস যেগুলো সেগুলো আপনি কথা বললে যে ভাজগুলো আসছে। তো ডাইনামিক রিঙ্কেলসের ক্ষেত্রে আমরা বোটক্সটা প্রেফার করি। বোটক্স দিলে দেখা যায় 3 থেকে 7 দিনের মধ্যে একদম কপাল টান টান হয়ে যাচ্ছে। এখন আবার একটা খুব নতুন ট্রেন্ড এসছে যে আইব্রোজ লিফট আপ করতে চায়, হ্যাঁ সবাই হচ্ছে ফক্স আই চাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বোটক্স ইউজ করছি, থ্রেড ইউজ করছি। হ্যাঁ, এছাড়া যেটা আছে যে বয়সের সাথে সাথে ফ্যাট লসের কারণে দেখা যায় আমাদের যে চিকস ভলিউম কমে যায়, সেক্ষেত্রে আমরা ফিলার দিয়ে সেই ভলিউমটা রিস্টোর করছি। এবং এই এখানে একটা ফোল্ড আসে, স্মাইল লাইন যেটাকে বলে, নেজোলেবেল ফোল্ড, সেটাও আমরা ফিলার দিয়ে কারেকশন করছি। আর এছাড়া যাদের অ্যাজ এ হোল চামড়া ঝুলে গেছে সেটা লিফটিংয়ের জন্য আমরা থ্রেড লিফটিং করছি। এগুলো খুবই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, দেখা যায় 5 থেকে 7 দিন, আর থ্রেড লিফটিংয়ের ক্ষেত্রে দেখা যায় 2 উইকসের মানে 2 মান্থসের মধ্যে তার পুরোপুরি ফেস আবার আগের মতো হয়ে গেছে। এখন একটু জানতে চাইবো যে শুধু তো ফেস হেয়ার এই ব্যাপারগুলো দেখলেই হবে না, অ্যাজ এ হোল একজন মানুষকে যদি সুন্দর দেখতে হয়, দেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার বডি শেপিং একটা অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো এক্ষেত্রে যাদের শরীরের বিভিন্ন অংশ হয়তো ঝুলে গিয়েছে, তো সেটিকেও কি আসলে রিশেপিং করা সম্ভব কিনা? সেটা অবশ্যই সম্ভব, স্পেশালি মহিলাদের আফটার প্রেগনেন্সিতে যে ওয়েট গেইনটা হয় ডিউরিং প্রেগনেন্সিতে, ওটা রিমুভ করার জন্য আমরা প্রচুর ক্লায়েন্ট পাচ্ছি এবং তারা খুব স্যাটিসফাইড হয়ে ব্যাক করছে। ওয়েট লসের জন্য আমরা যেগুলো করছি সেটা হচ্ছে যে আমাদের একটা টিম আছে, একজন ফিজিওথেরাপিস্ট, আমি অ্যাজ এ ডক্টর, এবং আমাদের একজন ডায়েটিশিয়ান আছেন। তো আমরা যখন একটা মানুষ আসে প্রথমেই তার বডি অ্যানালাইসিস করে তার কোন পোর্শনে ফ্যাট কতটুকু বেশি সেইটা কিন্তু আমরা আগে অ্যানালাইসিস করি। করার পরে যদি কারো এক্সেসিভ ফ্যাট থাকে সেক্ষেত্রে সেগুলো দেখা যাচ্ছে যে পেটের মধ্যে, পেটে আছে, হাতে আছে, বা ডাবল চিনে আছে, তো কিছুদিন আমরা ডায়েটে রেখে অবজার্ভ করি এবং থেরাপিগুলো স্টার্ট করে দিই। কিন্তু কিছু জায়গার স্টাবর্ন ফ্যাট কিছুতেই কমতে চায় না, সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল লাইপোলাইসিস করি। এটা দেখা যায় উইকলি একটা করে, আমরা 3টা বা 4টা সেশন ইউজুয়ালি সাজেস্ট করে থাকি। তো সেক্ষেত্রে খুবই, এবং সাথে যখন উনি থেরাপিগুলো নেন খুব ম্যাজিক্যালি ড্রাস্টিক্যালি ওজনও কমে যায়, প্লাস হচ্ছে স্কিন টাইটেনিংও হয়। তো যাদের হচ্ছে আপনার হয় না যে হাতটা বড়, হাত যে বড় হয়েছে বা হাতটা ঝুলে গেছে সেটা ওরকমই থাকে, অনেক বেশি ওয়েট লস করলেও আসলে ঠিক হয় না, করলেও ওটা ঠিক হয় না। আর পেটের যাদের হয়তো দেখা যায় বাসায় বসে আপনার ডায়েট করে করে ওজন কমিয়েছেন, পেট ঝুলে গেছে, অনেক বড় ছিল স্কিনটা ঝুলে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখন থ্রেড লিফটিং করছি অ্যাবডোমেনে। ওটাতে যেটা হয় একদম আপনার প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত আপনার স্কিনটা টাইটেনিং হয়। তো যেহেতু বডি শেপিং বা কন্ট্যুরিং নিয়ে কথা বলছিলাম, তো এটি তো আপনি একটি মেথডের কথা বললেন, আর কি কোনো মেথড আছে কিনা? বডি শেপিং আসলে অনেক বড় একটা সার্ভিস, মানে আমি বলবো যে অনেক কিছুর কম্বিনেশন করেই তারপরে আমাদের কিন্তু বডি শেপিংটা করা হয়। এবং আমাদের যে থেরাপিগুলো এগুলো মেইনলি করেন ফিজিওথেরাপিস্ট। আচ্ছা, তো এটা বয়স ভেদে তার হচ্ছে কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি আছে কিনা সব কিছু চিন্তা করেই কিন্তু আমরা এই ট্রিটমেন্টের ডিউরেশনটা কতদিন হতে পারে এটা ডিপেন্ডস, যেমন আমাদের সেন্টারগুলোতে কিছু আছে ওয়েট লস প্যাকেজ, কিছু আছে বডি শেপিং প্যাকেজ। আচ্ছা, যারা ওয়েট লসের জন্য আসেন ওনাদের টার্গেট আমরা সেট করে দিই, আমরা বলে দিই তার, কারণ আমাদের তো আসলে আমরা ডিসাইড করি না তার কত কেজি কমাতে হবে, ওটা আমাদের মেশিন আছে অ্যানালাইসিস করে মেশিন বলে দেয় যে আপনার এতটুকু কমাতে হবে। তো সেক্ষেত্রে উনি ওনার উপর ছেড়ে দেয় যে আপনি কি 5 কেজি কমাতে চান না 10 কেজি কমাতে চান, সেক্ষেত্রে সে যেটা চুজ করে সে অনুযায়ী সে প্যাকেজে চলে যাবে। আর বডি শেপিং এর ক্ষেত্রে যেটা আমরা বেলি শেপিং এর জন্য আলাদা আলাদা করে আপনার প্যাকেজ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে যে যেটা নিতে চায় সেটা নিতে পারবেন।
তো বডি শেপিং এর জন্য যে মেশিনগুলো আমরা ইউজ করছি এগুলো সবই খুবই হাই এন্ড মেশিন এবং এতে যেটা হয় যে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করছি আমরা এটা খুব ভালো কাজ করে শেপিং এর জন্য এবং টাইটেনিং এর জন্য ফ্যাট সেলকে অত বেশি আপনার এটা না ভাঙলেও যেটা এটা টাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে এরপর আছে হচ্ছে আল্ট্রাসনিক ক্যাভিটেশন আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ফ্যাট সেলগুলোকে মেরে ফেলছি আচ্ছা আল্ট্রাসাউন্ডে ফ্যাট সেলগুলো যখন মেরে ফেলা হচ্ছে তারপরে আমরা একটা ড্রেনেজ দিই দিলে হচ্ছে ওটা লিম্ফ্যাটিক্সে চলে যায় আপনার ফ্যাট সেলগুলো ডেড সেলগুলো এরপরে আসছে হচ্ছে আপনার যেটা আমরা আর ইনফ্রারেড একটা ভেলাস শেপিং একটা মেশিন আছে ইনফ্রারেড থাকে প্লাস সাকশন থাকে তো ওটা দিয়েও আমরা কাজ করছি তো সব কিছু যখন আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট করে আসলে ওয়েট রিডাকশন এন্ড রিশেপিং খুব সুন্দরভাবে করছে